নিউজ অ্যানালাইসিস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব বিল গেটস সম্পর্কে বিল গেটস সম্পর্কে জানে না এমন মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন যদিও এখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি অ্যামাজনের যে ব্যাজস কিন্তু এখনও অনেকে মনে করেন যে বিল গেটসই এই পৃথিবী ধনীতম মানুষ কারণ এতদিন ধরে তিনি বিশ্বের এক নম্বর ধনী ছিলেন যে অন্য কেউ তার জায়গা দখল করেছে এটাই অনেকে জানে না আজকের বিশ্বের কম্পিউটার বিপ্লবের পেছনে সবচেয়ে বড়ো অবদান যাদের তাদের অন্যতম হলেন তিনি বর্তমানে যে লেখাগুলো আমরা কম্পিউটারে টাইপ করি এবং দেখি পড়ি এগুলো সব কিছু তার বানানো অপারেটিং সিস্টেম উইন্ডোজ কম্পিউটারে তার বাড়ানো বানানো মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে বেশিরভাগ কম্পিউটার এখনও তার কোম্পানির সফটওয়্যারে চলে কিন্তু আপনি কি জানেন বিল এর প্রথম প্রজেক্ট অপমানজনকভাবে ব্যর্থ হয়েছিল মাইক্রোসফটের কোফাউন্ডার এবং বাল্য বন্ধু পল অ্যালেন আর বিল গেটস মিলে ট্রাফ ও ডাটা নামে একটি নতুন মেশিন তৈরি করেছিলেন যেটি ট্রাফিক কাউন্টারগুলো থেকে ডাটা সংগ্রহ করে সরকারি ট্রাফিক ইঞ্জিনিয়ারদের তা গুছিয়ে সরবরাহ করবে এমনিতে কাজটি হাতে করতে হতো এই যন্ত্রটির ওপেনিং এ স্বয়ং শিয়ালটেকের ট্রাফিক সুপারভাইজার এসেছিলেন কিন্তু যন্ত্রটি চালু করার পর কোনোভাবেই কাজ করেছে এমন লজ্জা আর অপমান গেটস জীবনে আর আসেনি কিন্তু তারা থেমে যাননি এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিল আর পল মিলে মাইক্রোসফটকে সফল করেন ব্যর্থতা থেকেই মানুষের সফলতার গল্প আসে নিয়মিত খবরগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন